ওই নর্দমার পিঠের কথার উত্তর দেবো। মিথুন চক্রবর্তী জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই, সে মিথুন চক্রবর্তীকে মূল্যায়ন করে। ওটা অনেক আগে ভোগে চলে গেছে, ইন্দিরা চোটের ভোগে চলে গেছে অনেক আগে। অজিত চৌধুরী আগে নিজে ঠিক করুন কি করবে, হাফ হাতের লড়াই করে কিছু হবে। আর অজিত চৌধুরীর কোনো দম নেই পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে লড়ার জন্য, লড়তে যদি কেউ পারে বিজেপি পারে। ওদের বিরোধী দল নেতা ছিল 16 সাল থেকে, বিধানসভার পারফরমেন্স কি কংগ্রেসের কোনো পারফরমেন্স ছিল? চোর মমতা তো বলে না, ওর কথার উত্তর দেবো, ওর কথার উত্তর দেবো না। চোর মমতা লুকিয়ে রেখেছে, চোর মমতা চোর শাহজাহানকে লুকিয়ে রেখেছে। শাহজাহানরা থাকলেই বসিরহাট সিটটা লুট করে জেতা যাবে। পঞ্চায়েতে তো দেখলেন 80% লোক ভোট দিতে পারেনি, গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি। 21-এর পরে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী হাসনাবাদে কোনো কোথাও বিজেপি কর্মী সমর্থকদের অস্তিত্ব রাখে। এখানে ধর্মীয় আচরণ করতে দেয়, কারো সাহস আছে প্রকাশ্যে জয় শ্রীরাম বলা? ধর্মীয় স্বাধীনতা পর্যন্ত নেই এখানে। মোগলরা যেমন রাজ্য চালাতেন তেমন রাজ্য চলছে, হীরক রানী ওই জন্য বলা হচ্ছে। মমতা ব্যানার্জিকে মানুষ হীরক রানী বলছে, আর হীরক রানী বাই বাই বলছে। বিজেপি সরকার আহিলে সব সুদে আসলে আমরা একেবারে দণ্ড সুদ সহ হিসাব আমরা তুলে নেব, আপনাদের দায়িত্ব নিয়ে বলে যেতে চাই। খুব বড় বড় কথা না শেখ সাহজানে, বাঘ এখন কোথায়? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে, যোগী ফমাসের সংরক্ষণে। কোথায় আছে আপনিও জানেন আমিও জানি। সরবেরিয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই উনি চলাফেরা করছে। বেলবুজুর 2-1 আর 2 জিপির মধ্যেই আছে। আমি বলে দিয়েছিলাম সেদিন 18 দিন পরে গেছেন কিছু পাবেন না, তা তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে, পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে, গুপ্ত ঘর পাওয়া গেছে। আমি বলে দিয়েছিলাম 5 কিলোমিটার দূরে ইসমাইল সর্দারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে, এটা প্রস্তুতি বলেছি। আমার মনে হয় এখন মাল নেই, আমার অন্য কোথাও গেছে। তৃণমূলের লোকরা খবর দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না।